বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগ্যতা ও দক্ষতাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় বলে জানিয়েছেন কর্পোরেটর প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার ভাবনা নিয়ে সেমিনারে বিষয়টি তুলে ধরা হয়। ক্যারিয়ার বিল্ডার্সের আয়োজনে সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স ও আইএফআইসি ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চাকরি প্রাপ্তিতে গ্র্যাজুয়েটদের বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পরামর্শ দেন তারা। আলোচনায় অংশ নেন প্রাণ আরএফএল এর পরিচালক কে হক উজমা চৌধুরী সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সেমিনারে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক সেমিনার। সামাজিক বিজ্ঞান অনুষদে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার বিল্ডার্স। প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক কে হক উজিমা চৌধুরী ও স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আব্দুল হামিদ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ আরএফএল এর যৌথ আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আব্দুল হামিদ, প্রাণ আরএফএল গ্রুপের কর্পোরেট ফাইন্যান্স পরিচালক উজমা চৌধুরী সহ বিভিন্ন কোম্পানির পরিচালক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ে সেমিনার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও ক্যারিয়ার বিল্ডার্স। সেমিনারে ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ আব্দুল হামিদ, প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং অন্যরা। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ মিলনায়তনে গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা বিষয়ে সেমিনারে এই আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ আরএফএল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার বিল্ডার্স। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ভবিষ্যতে কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি দরকার নানা বিষয়ের উপর দক্ষতা অর্জন। সেমিনারে শিক্ষার্থীরাও দক্ষতা বৃদ্ধির জন্য নানা বিষয়ে প্রশ্ন করেন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। ব্যাংকিং খাতে চাকরি ও ক্যারিয়ার গড়তে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ক্যারিয়ার প্রসপেক্টস অব ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ইন বাংলাদেশ এক্সপেকটেশনস রিয়েলিটি শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে তরুণ প্রজন্মকে ব্যাংক সহ অন্যান্য চাকরির জন্য কি ধরনের প্রস্তুতি নিতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের কোর্সের বিষয়বস্তু নির্বাচন করতে হয় সে সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের ক্যারিয়ার ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার বিল্ডার্স। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করে প্রাণ আরএফএল গ্রুপ, আইএফআইসি ব্যাংক, ব্রেক্স ক্লাব, অনলাইন জবস পোর্টাল জাগো জবস ও জাগো নিউজ 24.com। সেমিনারটি সঞ্চালনা করেন প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক ও ক্যারিয়ার বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক কে হক। দেশে চাকরির ক্ষেত্র সীমিত, তাই চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হবার পরামর্শ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে ক্যারিয়ার বিষয়ক সেমিনারে এমন মত দেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও ক্যারিয়ার বিল্ডার্স যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী বলেন, ছোট হলেও অভিজ্ঞতার জন্য চাকরি করা উচিত, আর নতুন প্রজন্মকে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের কেরিয়ার ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে হোম ইকোনমিক্স বিভাগ এবং প্রাণ আরএফএল এর যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চাকরি ক্ষেত্রে নিজেদেরকে আরো শানিত করে প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদেরকে উপদেশ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর ফরিদউদ্দিন আহমেদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের ক্যারিয়ার ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে এক সেমিনারে উপদেশ দিলেন তিনি। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার বিল্ডার্স। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী সহ সংশ্লিষ্টরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গ্র্যাজুয়েটদের ভাবনা, প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে যৌথভাবে সেমিনারটির আয়োজন করে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও প্রাণ আরএফএল এর সহযোগী প্রতিষ্ঠান ক্যারিয়ার বিল্ডার্স। অনুষ্ঠানে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বক্তারা স্নাতক পাশের পর চাকরির প্রস্তুতি ও ক্যারিয়ার গঠন সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন আর শিক্ষার্থীরা তুলে ধরেন চাকরির ক্ষেত্রে নানা হয়রানির বিষয়গুলো।